রুবেল হাসান পরিচালিত বহিরাগত নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন বর্তমান সময়ের চিত্রপর্দার সবথেকে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং তানজিম শারিয়ার তটিনি। যদিও জিয়াউল ফারুক অপূর্ব চিত্রপর্দায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, কিন্তু তানজিম শারিয়ার তটিনি নবাগত নায়িকা, কিন্তু অভিনয় জগতে বেশ আলোই চড়াচ্ছে এই নবাগত নায়িকা। ইতিমধ্যে হাজারো দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন তানজিম শারিয়ার তটিনি। একাধিকবার কাজ করাও হয়েছে জিয়াউল ফারুক অপূর্বের সাথে, যাও পেয়েছে দর্শকপ্রিয়তা। আশা করা হচ্ছে যে বহিরাগত নাটকটিও বেশ জনপ্রিয় হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আর এই নাটকটি চ্যানেল আই এর পর্দায় এই ঈদেই দেখতে পাবেন আপনারা। নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম শারিয়ার তটিনি সহ আরও অভিনয় করেছেন রুনা খান, এছাড়াও রয়েছেন আরও অনেকে যা এখনও জানা যায়নি। নাটকটির গল্প একজন বহিরাগত ব্যক্তিকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হয়েছে, যিনি কিনা তানজিম শারিয়ার তটিনির পূর্ব অপরিচিতই থাকবেন। আর এই অপরিচিত মানুষই গল্পের প্রয়োজনে একসময় পরিচিত হয়ে উঠবেন তানজিম শারিয়ার তটিনির কাছে। আর এমনই এক গল্প নিয়ে সাজানো হয়েছে বহিরাগত নাটকটি। এখন দেখা যাক বহিরাগত নাটকটি কতটুকু সফলভাবে রানিং হতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, নাকি হবে আবারও সুপার ফ্লপ। জিয়াউল ফারুক অপূর্বকে তো নিয়ে কিছু বলার নেই, তিনি পূর্ব এক্সপিরিয়েন্স সমৃদ্ধ একজন অ্যাক্টর বাংলাদেশের, কিন্তু তানজিম শারিয়ার তটিনির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।